Hello assalamualaikum, siapa ikam ana cho? লেখসে কিছু বুঝিনা কতজন আপু আসছে কিছু দেখি না কিছু না ব্যাপার কতটা আপু আসছে কিছুই দেখতেছি না আজকে কই কি কই দিতে চাই কি ক্যাশ হোম ডেলিভারি হবে জি আপু ক্যাশ অন ডেলিভারি হবে 35 জন সব হোম ডেলিভারি হবে সামনে কোন একটা শো করতেছে না যে কি জানি কেন এমন তেইশ জন তেত্রিশ চল্লিশ কেমন আছে আপু আনন্দ এলো আপু ভালো আছে কই জমজমে আপুরা কই চল্লিশ জন জেরিন খান আপু আচ্ছা দেখানো শুরু করে দিই ঠিক আছে দেখাইতে থাকলে দেখবে পটাপট বের হয়ে বেড়ে যাবে নেটে অনেক ডিস্টার্ব আমার এখানে কি নেটে ডিস্টার্ব নাকি সব ঠিকঠাক ওকে আছে কি না একটু বলো নেটে কি ডিস্টার্ব করতেছে নাকি এসে গিয়েছি যে আসতেছে সব আস্তে আস্তে এসে যাবে পাঁচচল্লিশ জন বেড়ে যাবে পঞ্চাশ জন আস্তে আস্তে বাড়তেছে সাথে থাকো বেড়ে যাবে আমি একটু কমেন্ট করতে পার করতেছি সব ঠিকঠাক ওকে আছে না কিছু অপুরা বলতেছে যে তোমার ইয়ে কি বলে এটা और तो बेरे ना কাজটা সেরে নিয়ে আপু একটা কাজ করতেছি তো কাজটা শেষ হয়ে গেলে তোমাদের ড্রেস দেখানো শুরু করে দিব তো আমি এর মধ্যে একটু কমেন্ট করি যেহেতু সব ঠিকঠাক আছে না আপু আচ্ছা ঠিক আছে সব ঠিকঠাক আছে ডিসকাউন্ট দিব আঠারোশো পঞ্চাশ ড্রেস ছিল আজকে নিলে তোমরা ষোলোশো পঞ্চাশ পেয়ে যাচ্ছে। এটা হচ্ছে জামাটা হবে সম্পূর্ণটা হচ্ছে পার্টি ড্রেস হবে এটা হচ্ছে তোমার সেলারের কাপড় ফলস কাপড়টা হবে আর এইটা হচ্ছে তোমার ওন্নাটা হবে যে নিতে চাই বক্স করে ফেলবা প্রাইস করবে মাত্র পড়বে ষোলশো পঞ্চাশ টাকায় পাঁচশো এটা সম্পূর্ণটা খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে প্রাইস পড়বে মাত্র 1650 টাকা যে নিতে চায় এটা ইনবক্স করে ফেলবা আঠারোশো টাকার ড্রেসটা তোমরা ষোলোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে। প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা শহীদের জামাই ডিসকাউন্ট দিচ্ছি এটা দেখো শহীদের ড্রেস যারা নিতে চাও এটা বক্স করে ফেলবা এটা হচ্ছে তোমার জামাটা হবে এটা জামাটা হবে এটা জামার নিচের কাজটা হবে এটা হচ্ছে তোমার সেলরের কাপড়টা হবে আর এটা হচ্ছে তোমার ওন্নাটা হবে যারা নিবে এটা বারোশো টাকা ছিল

ইনবক্স করে ফেলবা এটা বারোশো পঞ্চাশ টাকা ছিল আজকে এগারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছ এগারোশো টাকায় দিয়ে দিচ্ছি ডিসকাউন্ট প্রাইস পড়বে এগারোশো টাকা যে নিবে ইনবক্স করে ফেলবা এগারোশো টাকায় এই জামাটা পেয়ে যাচ্ছ প্রাইস এগারোশো টাকায় পাচ্ছো এবার দেখো এটা এটা একদম খুব সফট একটা কটনের মধ্যে হবে খুবই সফট আর এই গরমে পরে এটা অনেক আরাম পাবা এটা সেল কাপড়টা হবে আর এইটা হচ্ছে অন্যটা হবে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে ড্রেস নিবা হান্ড্রেড পার্ট শিওর না হয়ে কেউ ড্রেস নিবা না ঠিক আছে আর একটা কথা বারবারই বলে দিচ্ছি আপুরা আমার কাছ থেকে যারা ড্রেস নিবা তারা কখনোই চয়েস করে ড্রেস নিতে পারবা না কারণ আমরা হচ্ছে মানুষকে দিতে পারি না তোমরা হচ্ছে ঠিকই চয়েস করে মানে বলার পরও তোমরা একই কাজ করতেছো তোমাদের জন্য আমি মিনিমাম দুইটা আপুকে তিনটা আপু চারটা আপু পাঁচটা আপুকে মাঝে মাঝে পঞ্চাশটা আপুকেও নিষেধ করি আমরা হ্যাঁ যে এই ড্রেসটা নাই এটা এগারোশো টাকাই দিয়ে দিচ্ছি শুধু তোমাদের জন্য আর তোমরা নিয়ে করো কি চয়েস করে না যারা বাংলাদেশের বাইরে থাকে ড্রেস নেয় ওনারা তো লাইভে দেখে নেয় তাও দেখো এক দেড় বছর পর পর মানে এক বছর আমার কাছ থেকে অর্ডার নেওয়ার পরে ওনারা এক বছর পরে ড্রেস পায় একটা কমপ্লেন করেনি যে আপু তোমার এই ড্রেসটা আমার ভালো লাগেনি আর তোমরা এইখানে বসে নিয়ে কত যে নাটক তোমরা করো আমার এই জন্য এখন মনে হয় কি বাইরের আপুদেরকে দেওয়া অনেক ভালো ওনারা অনেক খুশি হয় একটা ড্রেস যখন বাংলাদেশ থেকে যায় তখন অনেক খুশি হয় ওনারা যে কি সুন্দর জামাটা পেলাম এরকম অনেক অনেক রিভিউ আমি না আমার বাইরের আছে আছে যারা ড্রেস নিয়ে এত খুশি থাকে কি বলবো আর আর তোমরা তো পাও পায়া মানে চয়েজ ভাইরে ভাই চয়েস এর জন্য মার্কেট আছে। এটা বুঝো না কেন তোমরা অনলাইন থেকে কেন নিবা মার্কেট থেকে যে নিয়ে আসবা আমার পেজে কোন চয়েজের অপশন নাই যেসব পেজে চয়েজের অপশন আছে আপুরা সেই সব পেজ থেকে ড্রেস নিয়ে চয়েস করে নিবা আমার পেজে একটা কি দুইটা ড্রেস আমার পেজে থেকে আমি কাউকে চয়েজের অপশন দি না কাউকে দি না তুমি নিজে খুশি হয়ে ড্রেস নিয়েছো আবার সেটা কেন তোমার পছন্দ হবে না আমি কি ভাই উল্টা ড্রেস দিয়ে দিছি তোমার দেখাইছি হচ্ছে অফ হোয়াইট কালার দিয়ে দিছি রেড কালার আমি তোমাকে দেখেছি একটা ব্যান্ড দিয়ে দিছি আর একটা ব্যান্ড আমি নিজে বলি এই কাপড়ের কোয়ালিটি ভালো এই কাপড়ের কোয়ালিটি খারাপ আমি নিজে বলে দিই তোমাদেরকে এটা যে নিবেন বক্স করে ফেলবা প্রাইস করবে মাত্র এটা তোমাদেরকে বারোশো পঞ্চাশের ড্রেস এক হাজার এক হাজার টাকায় দিয়ে দিচ্ছি যে নিবে এটা ইনবক্স করে ফেলবা প্রাইস পড়বে এক হাজার টাকা পেয়ে আপু উইনার যারা হয়েছে তারা সোমবারে নখ পাবে ঠিক আছে তাদেরকে আমি সোমবারে তাদের আমার মেয়েকে আমি বলে রাখছিলাম বৃহস্পতিবারে দিয়ে দেওয়ার জন্য ওরা দেয়নি যারা ঠিক ঠিক উইনার হয়েছে আমরা তাদেরকে সোমবারে এবার ইনশাল্লাহ দিয়ে দিব এবার আমার বৃহস্পতিবারে দেওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টির জন্য আমরা তেমন একটা পার্সেল পার্সেল করতে পারিনি অল্প কিছু করছি বৃহস্পতিবারে আর যারা উইনার হয়েছে তাদেরকে আমরা সোমবারের নখ দিয়ে দিয়ে দিব ঠিক আছে এটা দেখো এটা হচ্ছে তোমার অন্যটা হবে এটা হচ্ছে মুসলিমের উপরে হবে এটার প্রাইস ছিল বারোশো টাকা আজকে ডিসকাউন্টে তোমাদেরকে টাকায় দিয়ে দিচ্ছি এমন একটা ড্রেস তোমরা টাকায় টাকায় পাচ্ছ। ঠিক আছে পেয়ে যাবা সবগুলো অনেক সুন্দর হাতের কাজের আর অল্প কিছু আছে সেটা আমি কালকে সকালে ভিডিওতে দিয়ে দিব ঠিক আছে কালকে সকালে আরেকটা ভিডিও দিব সেখানে আমি হাতের কাজের ওই ড্রেসগুলো তোমাদের কালকে সকালে দিয়ে দিব এটা হচ্ছে তোমার জামাটা হবে এটা হচ্ছে তোমার অন্যটা একটা হবে আটশো পঞ্চাশ টাকা শহীদ এ টু পিস আমি কিছু জমজম দেখাই তোমাদেরকে আটশো পঞ্চাশ যারা নিবে করে ফেলবা নিবেশো পঞ্চাশ টাকা জমজম টাকা করে সাতশো আশি টাকা করে পাঁচশো এগুলো হচ্ছে জমজমের হবে প্রাইস পড়বে মাত্র সাতশো আশি টাকা যে নিতে চাও এটি ইনবক্স করে ফেলবা প্রাইস প্রাইস পড়বে মাত্র সাতশো আশি টাকা যে নিবে ইনবক্স করে ফেলবা এইটা হচ্ছে সেলরের কাপড়টা হবে আর এইটা হচ্ছে তোমার অন্যটা হবে প্রাইস জমজম সুইচ কটন সাতশো আশি টাকা করে পাচ্ছে এগুলা আজকে বিশ টাকা করে কমায় দিয়ে দিচ্ছি এগুলা কিন্তু আমার একদম নিউ আসছে নতুন ড্রেস হ্যাঁ আজকে এসে ঢুকছে সাতশো আশি টাকা করে এগুলা পেয়ে যাচ্ছে। যে নিবেন বক্স করে ফেলবা যারা হচ্ছে জমজম সুইচ কটন নিতে চাচ্ছ আপুরা এই জমজম জীবন ও সাতশো আশি টাকায় কোন পেজ তোমাদেরকে দিতে পারবে না যদি সত্যিকারই হয়ে থাকে এটা দেখো এটা হচ্ছে কাপড় কাপড়টা হবে আর এইটা হচ্ছে ওন্নাটা হবে এটা নতুন কালেকশন জমজমের সাতশো আশি টাকায় পেয়ে যাচ্ছ যারা জমজমের নতুন কালেকশন নিতে চাচ্ছ তাড়াতাড়ি করে নিয়ে নিবা এক দুই পিস করে আসছে এই যে দেখো অসম্ভব সুন্দর বিশাল বড় একটা অন্না পাচ্ছ আর একদম ডিজিটাল প্রিন্টের উপরে সাতশো আশি টাকায় এই জমজমটা পেয়ে যাবা প্রাইস পড়বে সাতশো আশি টাকা যে নিতে চাও এটা ইনবক্স করে ফেলবা সাতশো আশি টাকা সাতশো আশি টাকায় পাচ্ছ এটা দেখো এটা হচ্ছে জামাটা হবে এটা হচ্ছে তোমার সেলোয়ারের কাপড়টা হবে এইটা হচ্ছে তোমার অন্যটা হবে প্রাইস পড়বে মাত্র সাতশো আশি টাকা সাতশো আশি টাকায় পেয়ে যাচ্ছে এইটা হচ্ছে তোমার অন্যটা হবে প্রায় সাতশো আশি টাকা যে নিবে ইনবক্স করে ফেলবা জমজম জম সুইচ কটন সাতশো আশি টাকায় পেয়ে যাচ্ছ জমজম জম সুইচ কটন প্রাইস পড়বে সাতশো আশি টাকা যে নিবে ইনবক্স করে ফেলবা কখনো শুরু করব তোমার কাছ থেকে ড্রেস নিবে ইনশাল্লাহ আপু এটা দেখো এটা অসম্ভব সুন্দর একদম নিউ কালেকশন জমজমের এটা হচ্ছে তোমার অন্য জামাটা হবে এইটা হচ্ছে তোমার সেলটা হবে আর এইটা হচ্ছে তোমার অন্যটা হবে যে নিতে চাই বক্স করে ফেলবা জমজম পেয়ে যাচ্ছ মাত্র কত টাকায় সাতশো টাকা অসম্ভব সুন্দর এই জমজমটা সাতশো আশি টাকায় এই জমজমটা পেয়ে যাবা যারা নিতে বক্স করে ফেলবা আপু ফাইন কর্টন নেই সাতশো আশি টাকায় আশি টাকায় পেয়ে যাচ্ছ হ্যাঁ জমজম কটনের উপরে হবে এইটা হচ্ছে তোমার জামাটা হবে এইটা হচ্ছে তোমার লরের কাপড়টা হবে আর এইটা হচ্ছে অন্যটা হবে প্রাইস পড়বে সাতশো আশি টাকা যে নিবে তিন বক্স করে ফেলবা এইটা হচ্ছে তোমার অন্যটা হবে প্রায় সাতশো আশি টাকায় পেয়ে যাচ্ছ প্রাইস পড়বে সাতশো আশি টাকা যে নিতে চাই বক্স করে ফেলবা এটা দেখো এইটা হচ্ছে তোমার জামাটা হবে এইটা হচ্ছে তোমার ড্রেসটা হবে হ্যাঁ এখানে খুব সুন্দর করে তোমার কাজ করা আছে এইটা হচ্ছে সরি ডিজাইন করা আছে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর অনেক আনকমন একটা ডিজাইন এটার ব্যাক খুব সুন্দর এই যে দেখছো এটা ব্যাক সাইডটা হবে এইটা হচ্ছে তোমার জামাটা হবে এইটা হচ্ছে ওন্নাটা হবে জেনিবে টিন বক্স করে ফেলবা প্রাইস করবে মাত্র সাতশো আশি টাকা এইটা তোমরা পেয়ে যাচ্ছ কত টাকায় সাতশো আশি টাকায় এই জামাটা পেয়ে যাবা জমজম সিস কটন সাতশো আশি টাকায় পাচ্ছো এই এই সুইস কটনটা দেখো এটা অ্যাশ ব্ল্যাক এর মধ্যে হবে এইটা হচ্ছে তোমার অ্যাশ ব্ল্যাক এর মধ্যে হবে এটা অনেক সুন্দর এটা হচ্ছে তোমার জামাটা হবে এইটা হচ্ছে তোমার সেলরের কাপড়টা হবে আর এইটা হচ্ছে তোমার ওন্নাটা হবে জমজম পেয়ে যাচ্ছ মাত্র 780 টাকা 780 টাকায় এই জমজমগুলো পেয়ে যাবা যে নিতে চাও তিন বক্স করে ফেলবা প্রাইস পড়বে মাত্র সাতশো আশি টাকা জমজম সুইচ কর্টন সাতশো আশি টাকায় পেয়ে যাচ্ছে এইটা দেখো এইটা হচ্ছে তোমার জমজম জামাটা হবে এইটা হচ্ছে তোমার সিলওয়ারের কাপড়টা হবে আর এইটা হচ্ছে তোমার অন্যটা হবে জেনিভে তিন বক্স করে ফেলবা প্রাইস পড়বে মাত্র কত টাকায় পেয়ে যাচ্ছে এটা এটা পেয়ে যাবার সাতশো আশি টাকা করে সাতশো আশি টাকায় এই জমজম গুলো দিয়ে দিচ্ছি প্রাইস পড়বে সাতশো আশি টাকা সুইচ কটন সাতশো আশি টাকায় পেয়ে যাচ্ছে। জমজম সুইচ কটন প্রাইস সাতশো আশি টাকায় পাচ্ছ এইটা দেখো এইটাও তোমরা সাতশো আশি টাকায় পাচ্ছ এইটা হচ্ছে জামাটা হবে এটা সেলরের কাপড়টা হবে আর এইটা হচ্ছে অন্যটা হবে প্রাইস পড়বে মাত্র সাতশো আশি টাকা যে নিতে যে ওইটা ইনবক্স করে ফেলবা সাতশো আশি টাকায় এই সুইচ পেয়ে যাচ্ছে। জমজমের এই সুইচ প্রাইস পড়বে সাতশো আশি টাকা আপু কমলা কালারটা পিক নিতে চাই আপু প্লিজ লাইটটা আবার পরে দেখো কারণ হচ্ছে ওইটা একদম গোল একদম মোচড় দিয়ে ফেলছে এটা দেখো এইটা হচ্ছে ম্যাজেন্ডার উপরে হবে এইটা হচ্ছে তোমার কাপড়টা হবে আর এইটা হচ্ছে তোমার টা হবে যে নিবে তিন সাতশো আশি টাকা এটা তোমরা পেয়ে টাকা যে নিতে তুমি তিন বক্স করে ফেলবা জমজম সুইচ কটন সাতশো আশি টাকায় পেয়ে যাচ্ছ সুইচ কটনের ড্রেস তোমরা মাত্র সাতশো আশি টাকায় পাচ্ছ এইটা দেখো অরেঞ্জের মধ্যে একটা সুন্দর চুন্ডির একটা হবে এইটা হচ্ছে তোমার জামাটা হবে এইটা এইটা হচ্ছে হচ্ছে তোমার কাপড়টা হবে হবে। আর আপু জমজমের আসলে হালকা কালার খুবই কম হয় কারিজমার হালকা কালার হয় জমজমটা হচ্ছে তোমার একটু কালারফুল হয় কারণে সবাই জমজমের জন্য পাগল হয়ে যায় আর এবার আমার কারিজমা মনে হয় আসেনি তেমন একটা এটা যে নিতে চাই বক্স করে ফেলবা সাতশো আশি টাকায় এই জমজমটা পেয়ে যাচ্ছে। প্রাইস পড়বে মাত্র সাতশো আশি টাকা সাতশো আশি টাকায় এই জমজম সুইস কটনটা পেয়ে যাবা এটা দেখো এটা খুব সুন্দর একটা সুইস কটনের মধ্যে হবে জমজমের এটা হচ্ছে তোমার ড্রেসটা হবে ব্লোর মধ্যে হবে এইটা হচ্ছে তোমার সেলোয়ারের কাপড়টা হবে আর এইটা হচ্ছে তোমার ওন্নাটা হবে হ্যাঁ এটা সেলোয়ারের কাপড়টা হবে আর এইটা হচ্ছে তোমার ওন্নাটা হবে প্রাইস পড়বে মাত্র জমজম সুইস প্রাইস মাত্র সাতশো আশি টাকায় পেয়ে যাচ্ছে। প্রাইস সাতশো আশি টাকায় পাচ্ছ যে নিবে তিন বক্স করে ফেলবা সাতশো আশি টাকায় এই জমজমটা পেয়ে যাবা প্রাইস পড়বে সাতশো আশি টাকা জমজমের প্রাইস সাতশো আশি টাকায় পাচ্ছো এটা দেখো এটা হচ্ছে তোমার খুব সুন্দর একটা জমজম হবে এটা হচ্ছে তোমার ড্রেসটা হবে এটা হচ্ছে তোমার জামাটা হবে এটা কাপড়টা হবে আর এইটা হচ্ছে অন্যটা হবে জমজম প্রাইস পড়বে সাতশো আশি টাকা সাতশো আশি টাকায় এই জামাটা পেয়ে যাচ্ছ যে নিতে চাও এটা ইনবক্স করে ফেলবা প্রাইস তোমরা সাতশো আশি টাকায় পাচ্ছো জমজম সুইচ কটন সাতশো আশি টাকায় পেয়ে যাবা সুইচ কটন সাতশো আশি টাকায় পাচ্ছ। এটা দেখো এটা নতুন আসছে আমার একটু লেমন টাইপ কালার হ্যাঁ এর আগে এটা আসেনি আজকে এবারে নতুন আসছে এটা হচ্ছে তোমার জামাটা হবে এটা সোলরের কাপড়টা হবে আর এইটা হচ্ছে ওন্নাটা হবে সাতশো আশি টাকায় সিস কটনটা পেয়ে যাচ্ছ ফাইন কটন কি আর আসবে না আপন নিতে চাইলে আসবে আমি আনতে চাইলে আসবে প্রাইস পড়বে মাত্র সাতশো আশি টাকা যে নিতে চাই ওইটা করে ফেলবা এই যে ফাইন কটন যেসব কোম্পানি বানাইতো সেগুলো এখন জমজম বানায় এদের থেকে আমি ফাইন কটন আনতাম এখন ওনারা জমজম বানাইতেছে মানে যখন যেটা চাহিদা তখন সেটা তারা বানায় ঠিক আছে এটা হচ্ছে জামাটা হবে পার্পেল কালারের মধ্যে এটার ওন্নাটা মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ওন্না পাচ্ছ খুবই সুন্দর একটা ওন্না পাচ্ছে এটা প্রাইস পড়বে মাত্র সাতশো আশি টাকা জমজম সুইস কটন সাতশো আশি টাকায় পেয়ে যাবা প্রাইস সাতশো আশি টাকা নাসিমা আপু তুমি একটা হালকা কালারের দেখতে চাইছিলা এটা এই যে হালকা কালারের একটা জামা পাওয়া গেছে খুবই সুন্দর জামাটা এটা একটু হালকার মধ্যে এটা হচ্ছে তোমার ড্রেসটা হবে এটা হচ্ছে সেলরের কাপড়টা হবে আর এইটা হচ্ছে তোমার অন্যটা হবে সুইচ কটন যে নিতে চাই বক্স করে ফেলবা প্রাইস পড়বে সাতশো টাকা সাতশো টাকায় পাচ্ছ এরপরে অন্য অন্য জিনিস দেখা দিচ্ছি তোমাদেরকে আর সুইচ কটন দেখাবো না আর কালকে নামার যে ড্রেস গুলা একটা দুটা পরে করে রয়ে গেছে এটা আমার নতুন এটা এটা কয়েকদিন টাকার জামা হবে ঠিক আছে এটা হচ্ছে তোমার ড্রেসটা হবে এইটা হচ্ছে তোমার জামাটা হবে হ্যাঁ এইটা হচ্ছে তোমার জামাটা হবে খুব সুন্দর একটা ড্রেস এটা এইটা হচ্ছে তোমার কাপড়টা হবে হ্যাঁ এই যে এইখানে হচ্ছে একটা সুন্দর একটা প্যানেল আছে জামার নিচে বসা দিবা এইটা দেখো এইটা হচ্ছে তোমার ক্যাটালগটা হবে আর এইটা হচ্ছে তোমার ওন্নাটা হবে এত সফট একটা অন্যা এই জামাটা যে নিতে চাই বক্স করে ফেলবা এইটা পেয়ে যাচ্ছ তোমরা মাত্র কত টাকায় এটা তোমরা ষোলোশো পঞ্চাশ টাকায় পাচ্ছ যে নিবে ইনবক্স করে ফেলবা প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা সরি এটা ষোলোশো পঞ্চাশ না এটা তোমরা পেয়ে যাচ্ছ বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা একটু প্রাইজিংটা আমার ভুল হয়েছে বারোশো পঞ্চাশে এই জামাটা পেয়ে যাবা যে নিবে ইনবক্স করে ফেলবা প্রাইস করবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা অন্যটা দেখছো একদম মানে সফট একটা পিওরের উপরে ফুল পাকিস্তানি একটা জামা হবে যে মানে পাকিস্তানি ডিজাইনের একটা ড্রেস হবে এটা হচ্ছে তোমার ক্যাটালগটা হবে বারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে যারা এতদিন ধরে মধ্যে আপু সত্যি কথা আমি ইন্ডিয়ান ড্রেস পাচ্ছি না হ্যাঁ ইন্ডিয়ান ড্রেস পাচ্ছি না তাই আমি ইন্ডিয়ান ড্রেস দেখাইতে পারতেছি না আচ্ছা কালকে আমি এই ব্লুটা সরাই ফেলছিলাম আমার জন্যে তো আমার জন্য একটা আমি অলরেডি বাসায় নিয়ে গেছি এটা দেখে আজকে আসছে এটা হচ্ছে তাওকালের একটা জামা হবে এই যে চিকেনের কাজ করা হবে জামাটা হচ্ছে ফুল চিকেনের কাজ করা এটা সেলোয়ারে কাপড়টা হবে টু পিস এক হাজার পঞ্চাশ টাকায় পাচ্ছ তাওকালে টু পিস এক টাকা বডিতে হচ্ছে এরকম এম্ব্রয়ডারি করা আছে ফুল বডিতে এটা হচ্ছে টু পিস তোমাদের বানায় নিতে হবে একদম হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানি টাপ কালার হবে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানি টাপ কালার হবে এটাও ব্লু কালার বাট এটার ডিজাইনটা একটু অন্য রকম হবে এটার ডিজাইনটা একটু আমি দেখা দিচ্ছি দাঁড়াও নিচের ডিজাইনটা কই উল্টা ভাজ করা না হ্যাঁ এটার নিচের ডিজাইনটা হচ্ছে এই যে এইটা হবে নিচের ডিজাইনটা আর ভিতরে হচ্ছে এরকম একদম অনেক বড় করে হবে যে বক্স করে ফেলবা এই টাক্কেল টপ পে যাচ্ছ তোমরা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যে নিতে চাও ফিন বক্স করে ফেলবা ব্লুর মধ্যে ডিজাইনগুলো দেখাবে কি কি ডিজাইন আছে এটার ওইটা সেম এই যে দেখো এটা তো এতক্ষণ দেখাইতে পারিনি উল্টা ভাঁজ করা এই যে দেখো এটা হচ্ছে নিচের পার্টটা হবে ব্যাকপোষণও দেওয়া আছে আর এইটা হচ্ছে ফুল বডিতে হচ্ছে তোমার এরকম কাজ করা হবে চিকেন টাফ কালে প্রাইস পড়বে এটা যে তৈরি করে রাখো এক হাজার পঞ্চাশ টাকায় এটা পেয়ে যাচ্ছ এই টাফ কালের প্রায় এক হাজার পঞ্চাশ টাকায় পাচ্ছ এটাও পাকিস্তানি টাফ হবে এটা ফুল ফুলে তোমাদের জিনিসটা ভালো করে দেখা দিচ্ছি এটা হচ্ছে তোমার অনেক লং হবে না আবার অনেক বেশি ইয়া পুরো এটা পড়তে পারবা না তোমার আছে না যে অনেক মানে এবি সেবি আপুরা এটা করতে পারবা না তো এইটা হচ্ছে তোমার জামাটা হবে হ্যাঁ এটা হচ্ছে তোমার জামার কাপড়টা হবে তাপকালের কাপড়টা হবে এইটা এটা সামনে পিছে দুই জায়গায় তোমার চিকেনের কাজ করা আছে এইটা হচ্ছে তোমার স্লটটা হবে এটা এক হাজার পঞ্চাশ টাকায় এই তাপকালটা পেয়ে যাচ্ছে যে নিবে তিন করে ফেলবা প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ টাকা আরেকটা কালার তোমাদেরকে দেখা দিচ্ছি এইটা এইটা হচ্ছে তোমার জামাটা হবে এটা সেলরের কাপড়টা হবে প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ টাকা এইটা যে নিবা আপু তুমি আমাকে এমব্রয়ডারি কাজের ভিতরে দুইটা বড় বড় ড্রেস দেখাও মানে বুঝতে পারতেছি না দুইটা বড় বড় ড্রেস বলতে কি বোঝাইতে চাইতেছ আমি সেটা তো বুঝতে পারতেছি না মানে বড় বড় ড্রেস নিতে চাইতেছে হ্যাঁ কাজের মধ্যে আচ্ছা আশি টাকার এই ড্রেসটা রয়ে গেছে আমার আজকে করে ফেলবা হ্যাঁ এটা হচ্ছে চোদ্দশো আশি টাকার এইটা হচ্ছে তোমার জামাটা হবে এইটা হচ্ছে সেলরের কাপড়টা হবে আর এইটা হচ্ছে অন্যটা হবে এইটা হচ্ছে তোমার ক্যাটালগটা হবে প্রাইস পড়বে মাত্র চোদ্দশো আশি টাকা এটা তোমরা চোদ্দশো আশি টাকায় পেয়ে যাচ্ছ প্রায় চোদ্দশো আশি টাকায় পাচ্ছ যে নিতে বক্স করে ফেলবা প্রাইস পড়বে চোদ্দশো আশি টাকা ঠিক আছে চোদ্দশো আশি টাকায় পেয়ে যাচ্ছ প্রায় চোদ্দশো আশি টাকায় পাচ্ছ যারা নিবে বক্স করে ফেলবা এটার আরেকটা কালার রয়ে গেছে আমার এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে হবে হ্যাঁ এটা হচ্ছে তোমার গ্রিন কালারের মধ্যে হবে এটা যে নিবে বক্স করে ফেলবা চোদ্দশো আশি টাকা এটা পেয়ে যাচ্ছে। এটা হচ্ছে তোমার জামাটা হবে এটা হচ্ছে ড্রেসটা হবে এটা হচ্ছে সিলরের কাপড়টা হবে আর এটা হচ্ছে তোমার ওন্নাটা হবে প্রাইস পড়বে চোদ্দশো আশি টাকা যে নেবে এটিন বক্স করে ফেলবা চোদ্দশো টাকায় এই জামাটা পেয়ে যাচ্ছো প্রাইজ তোমার চোদ্দোশো আশি টাকা চোদ্দোশো টাকায় এই ড্রেসটা পেয়ে যাবা যে নেবে এটিন বক্স করে ফেলবা প্রাইজ পড়বে চোদ্দোশো টাকা আশি টাকা এটা দেখো বারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছো এটা এটা প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ড্রেসটা হবে এটা সিলরের কাপড়টা হবে আর এটা হচ্ছে তোমার ওড়নাটা হবে বারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছো ওড়নার চতুর্দিকে তোমার এমব্রয়ডারি করা আছে প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছ। এটার এবার হচ্ছে ব্ল্যাকটা দেখাচ্ছি ক্যাটালগ কালারটা দেখা দিচ্ছি এটা হচ্ছে ড্রেসটা হবে এটা হচ্ছে তোমার জামাটা হবে এটা কাপড়টা হবে আর এইটা হচ্ছে ওন্নাটা হবে যে নিতে ইনবক্স করে ফেলবা প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকায় এইটা হচ্ছে তোমার ক্যাটালগটা হবে বারোশো পঞ্চাশে এটা পেয়ে যাচ্ছ প্রাইস বারোশো পঞ্চাশ টাকা এটা দেখো জমজম সুইস কটনের জামা এইটা হচ্ছে তোমার ড্রেসটা হবে এইটা হচ্ছে তোমার সেলোয়ার এর কাপড়টা হবে আর এইটা হচ্ছে তোমার অন্যটা হবে সাতশো আশি টাকায় এই জমজম গুলো পেয়ে যাচ্ছ প্রাইস পড়বে মাত্র সাতশো আশি টাকা যে নিতে চাও এটা ইনবক্স করে ফেলবা সাতশো আশি টাকায় এই জমজম গুলো পেয়ে যাচ্ছ প্রায় সাতশো আশি টাকা এটা দেখো এইটা হচ্ছে ড্রেসটা হবে এইটা হচ্ছে তোমার কাপড় কাপড়টা হবে আর এইটা হচ্ছে তোমার টা হবে যে নিবে মাত্র সাতশো আশি টাকা এই জমজমগুলো পেয়ে যাচ্ছ প্রাইস তোমার সাতশো আশি টাকা এইটা দেখো এইটা হচ্ছে তোমার ড্রেসটা হবে এইটা হচ্ছে তোমার জামাটা হবে এইটা হচ্ছে তোমার সেলর এক কাপড়টা হবে আর এইটা হচ্ছে তোমার অন্যটা হবে যে নিতে চাও এটা ইনবক্স করে ফেলবা প্রাইস পড়বে মাত্র সাতশো আশি টাকায় পেয়ে যাচ্ছে এটা প্রাইস তোমরা সাতশো আশি টাকায় পেয়ে যাবা জমজম সুইস কটন সাতশো আশি টাকায় পাচ্ছো জমজম সুইস কটন সাতশো আশি টাকায় পেয়ে যাচ্ছ এটা দেখো এইটা তোমরা সাতশো আশি টাকায় পাচ্ছ এটা হচ্ছে তোমার জামাটা হবে এটা হচ্ছে সেলরের কাপড়টা হবে এটা হচ্ছে ওন্নাটা হবে সুইচ কটন সাতশো আশি টাকায় পাচ্ছ জমজম সুইচ কটন সাতশো আশি টাকায় পেয়ে যাচ্ছে। যে নিবে তিন বক্স করে ফেলবা সাতশো আশি টাকায় পেয়ে যাচ্ছ হ্যাঁ সাতশো আশি টাকায় পাচ্ছ আচ্ছা এই জামাগুলো দেখো যে কয়েকটা রয়ে গেছে আমি নিয়ে নিচ্ছি নিয়ে দেখা দিচ্ছি তোমরা একটু দেখে নাও এটা দেখো এটা হচ্ছে তোমার জামাটা হবে এটা হচ্ছে জামার নিচের কাজটা হবে এটা সেলরের কাপড়টা হবে আর এইটা হচ্ছে ওন্নাটা হবে প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা সাইডে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে প্রাইস বারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে। যে নিবে টিন বক্স করে ফেলবা এইটা দেখো এটা সুইচ কটনের মধ্যে করা আছে এইটা হচ্ছে তোমার জামাটা হবে এটা হচ্ছে তোমার ড্রেসটা হবে এটা হচ্ছে জামার নিচের কাজটা হবে হ্যাঁ এটা কাপড়টা হবে আর এইটা হচ্ছে অন্য প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা সাইডে খুব সুন্দর চিকেনের এর মতন করে এমব্রয়ডারি করা আছে প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ একটু সময় দিতে হইব টাকায় পঞ্চাশ টাকায় পাঁচশো করে ফেলবা প্রাইস পড়বে বারোশো টাকা নাই। আসতে তামান্না সরে এটা দেখো এটা হচ্ছে তোমার জামাটা হবে এটা হচ্ছে জামার নিচের কাজটা হবে হ্যাঁ এইটা হচ্ছে তোমার সলারের কাপড় হবে আর এইটা হচ্ছে তোমার অন্যটা হবে যে নিতে চাও এটা ইনবক্স করে ফেলবা প্রাইস পড়বে মাত্র কত টাকা বারোশো টাকায় পেয়ে যাচ্ছে এটা এটা তোমরা পেয়ে যে করে প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছা সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম এইটা দেখো এইটা হচ্ছে তোমার ড্রেসটা হবে এইটা হচ্ছে জামাটা হবে এইটা হচ্ছে তোমার সলরে কাপড়টা হবে আর এইটা হচ্ছে ওন্নাটা হবে যে নিতে চাও ইনবক্স করে ফেলবা প্রাইস পড়বে মাত্র 1250 টাকা সাইডে দেখো খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে 1250 এ পেয়ে যাচ্ছে এই জামাটা প্রাইস তোমার 1250 টাকা যে নিতে চাও এটা ইনবক্স করে ফেলবা সুইস কটন কি সুতি আপু সুতির সাথে একটু মিক্সড আছে তবে পরে আরাম পাওয়া যায় এগুলা মানে গরমে পরে অনেক আরাম এটা দেখো এটা হচ্ছে তোমার জামাটা হবে এটা হচ্ছে সেলরের কাপড়টা হবে আর এইটা হচ্ছে তোমার অন্যটা হবে বারোশো পঞ্চাশ টাকা এটা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হবে বারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে। যে নিবে এটা ইনবক্স করে ফেলবা প্রাইস পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে। এটা দেখো এটা আর না কারণ ফুল পিংটা এমন হবে যে আমার নিচে সম্পূর্ণটা হচ্ছে চিকেনের কাজ করা হবে ঠিক আছে এটা হচ্ছে তোমার সেলরের কাপড়টা হবে আর এইটা হচ্ছে তোমার অন্যটা হবে অন্যটা ফুল এমব্রয়ডারি করা আছে যে এইখানে খুব সুন্দর করে কাজ করা আছে প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা যে নিবে এটিং ডক করে ফেলবা বারোশো পঞ্চাশে এটা পেয়ে যাচ্ছে এটা প্রাইস তোমার বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছ এটা দেখো এটা হচ্ছে লাস্টটা হবে আর নেই এই যে দেখো এটা হচ্ছে জামাটা হবে এই জামার নিচে দেখো খুব সুন্দর করে চিকেনের কাজ করা হবে এইটা হচ্ছে তোমার সেলরের কাপড়টা হবে আর এইটা হচ্ছে তোমার অন্যটা হবে সম্পূর্ণটা কাজ করা প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশে এই ড্রেসটা পেয়ে যাচ্ছে। যে নিতে চাও এটা ইনবক্স করে ফেলবা আরেকটা দেখাচ্ছি পিঙ্ক কালারের মধ্যে প্রিন্টের এটাও তোমরা বারোশো পঞ্চাশে পাবা এইটা জামার নিচের কাজটা হবে এটা হচ্ছে তোমার সেলরের কাপড়টা হবে আর এইটা হচ্ছে তোমার টা হবে অন্য সাইড খুব সুন্দর করে এমব্রয়ারি করা আছে টাকা যে নিতে চাও ইনবক্স করে ফেলবা বারোশো এই ড্রেসটা পেয়ে যাচ্ছে আরেকটা দেখা দিচ্ছি বারোশো পঞ্চাশের এইটা এইটাও তোমরা বারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে। এটা হচ্ছে জামাটা হবে এইটা হচ্ছে তোমার জামার নিচের কাজটা হবে এইটা হচ্ছে তোমার সেলোয়ারের কাপড়টা হবে আর এইটা হচ্ছে তোমার অন্যটা হবে এইটা যে নেবে বক্স করে ফেলবা প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশে এই ড্রেসটা পেয়ে যাচ্ছ যে নিতে চাও ওইটা ইনবক্স করে ফেলবা প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা এইটা দেখো এখান দিয়ে একটুখানি সুতে এদিক সেদিক আছে এটা কাটাই পড়ে যাবে এটা গলার মধ্যে তো একদম গলা বরাবর কাটাই পড়ে যাবে ঠিক আছে এটা দেখো এটা হচ্ছে তোমার জামার নিচের কাজটা হবে আর এইটা হচ্ছে তোমার সেলরের কাপড়টা হবে এইটা হচ্ছে তোমার অন্যটা হবে প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ অন্যটার মধ্যে হচ্ছে চিকেনের কাজ করা আছে প্রাইস তোমরা বারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছ প্রাইস বারোশো এটা এটা না বারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছ যে নেবে এটি ইনবক্স করে ফেল বা বারোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি এইটা দেখো এইটা দেখো এইটা হচ্ছে জামাটা হবে এটা হচ্ছে জামার নিচের কাজটা হবে হ্যাঁ সম্পূর্ণ ডরটারি করা এটা হচ্ছে লরের কাপড়টা হবে আর এইটা হচ্ছে ওড়নাটা হবে এইটা তোমরা বারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছ প্রাইস পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এইটা তোমরা বারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে। এইটা দেখো এইটা হচ্ছে তোমার জমজম সুস কটন মধ্যে হবে এইটা তোমরা পেয়ে যাচ্ছে সাতশো আশি টাকা সাতশো আশি টাকায় এই সুইস কটনটা পেয়ে যাবা যে নিবে ইনবক্স করে ফেলবা প্রাইস পড়বে সাতশো আশি টাকা এটা হচ্ছে লরে কাপড়টা আর এটা হচ্ছে অন্যটা হবে সাতশো আশি টাকায় এই সুইস কটনটা পাচ্ছ প্রাইস পড়বে সাতশো আশি টাকা যে নিতে চাও ইনবক্স করে ফেলবা সাতশো আশি টাকায় পেয়ে যাচ্ছে। প্রায় সাতশো আশি টাকায় পাচ্ছো আরেকটা দেখা দিচ্ছি আর এইটা হচ্ছে তোমার কি হবে সিল কাপড়টা হবে এইটা এইটা হচ্ছে তোমার অন্যটা হবে যে নিতে চাও এটা ইনবক্স করে ফেলবা প্রাইস পড়বে মাত্র সাতশো আশি টাকা এইটা তোমরা সাতশো আশি টাকায় পেয়ে যাচ্ছ প্রায় সাতশো আশি টাকায় পেয়ে যাবা করে ফেলবা সাতশো আশি টাকায় পাচ্ছ এটা আচ্ছা দেখো এটা তোমরা শুধু জামাই নি তাই না এইটা হচ্ছে তোমার জামাটা হবে এটা হচ্ছে ড্রেসটা হবে এটা সিলওয়ারের কাপড়টা হবে আর এটা হচ্ছে অন্যটা হবে সাতশো আশি টাকায় এই জামাটা পেয়ে যাচ্ছ প্রায় সাতশো আশি টাকায় পাঁচশো থ্রি পিস এটার মাত্র সাতশো আশি টাকা সাতশো আশি টাকায় এটা পেয়ে যাচ্ছ যে নিবে এটাই বক্স করে চলবা সাতশো আশি টাকায় এই জমজম সুইচ কর্টন গুলো পেয়ে যাচ্ছ এটা দেখো এটা তোমার জমজম সিস হবে এটা হচ্ছে ড্রেসটা হবে এটা সেলোয়ারের কাপড়টা হবে আর এটা হচ্ছে ওন্নাটা হবে প্রাইস পড়বে সাতশো আশি টাকা যারা নিবে ইনবক্স করে ফেলবা সাতশো আশি টাকায় এই জামাটা পেয়ে যাচ্ছ প্রায় সাতশো আশি টাকায় পাচ্ছ এটা দেখো এইটা তোমরা সাতশো আশি টাকায় পেয়ে যাবা এটা দেখাইতে থাকুক শাইনুর এটা দেখানোর পরে আরেকটা বিছাইতে থাকুক আমি আসতেছি হ্যাঁ এটা সাতশো আশি টাকায় পাঁচশো যে তিন বক্স করে ফেলবা সাতশো আশি টাকায় পেয়ে যাবা প্রাইস পড়বে সাতশো আশি টাকা এটা শাইনুর বিছাইতে থাকুক আর এটার কালার ও দেখাইতে থাকুক হ্যাঁ আমি কয়েকটা ইন্ডিয়ান ড্রেস নিয়ে আসতেছি এটা হচ্ছে তোমার চোদ্দোশো আশি টাকায় পাচ্ছো দুইটা কালার আছে ও দুইটা কালারই তোমাদের স্কুলে দেখাইতে থাকো চোদ্দোশো টাকায় পেয়ে যাবা প্রাইস এটা প্রাইস করবে মাত্র চোদ্দোশো আশি টাকা যে নিতে চাও টিন বক্স করে দেওয়া চোদ্দোশো আশি টাকায় এই জায়গাটা পেয়ে যাচ্ছো দেখো এটা তোমরা চোদ্দশো আশি টাকায় পেয়ে যাবা যে করে বা এটা দেখো এটা জেনিভে ডিম বক্স করে ফেলবা এটা পেয়ে যাচ্ছে চিকেনের প্রাইস ছিল চোদ্দোশো টাকা আজকে এগারোশো পঞ্চাশ টাকায় পাঁচশো চোদ্দোশো টাকার ড্রেস এগারোশো পঞ্চাশে পেয়ে যাবা জেনিভে ডিম বক্স করে ফেলবা ইন্ডিয়ান ড্রেস নিয়ে আসছি যে এগুলা বিয়ান্নার ড্রেস আজকে এটি কি দামে দিবো মানে হানির দামে দিবো হানি হানির দামে দিব আমি এই বিয়ান্নার ড্রেসগুলো আজকে পেয়ে যাবা একদম হানির দামে ঠিক আছে এক একটা ড্রেস ছিল তেইশশো চব্বিশশো টাকা আমার নিজেরে আর মার্কেটে পঁয়ত্রিশশো টাকার উপরে আছে এগুলা এটা হচ্ছে বিয়ান্নার একটা সিল্কের জামা হবে এটা জামার নিচের কাজটা হবে পাশ দিয়ে আলাদা স্লিপের কাপড় দেওয়া আছে এইটা হচ্ছে স্যালরের কাপড়টা আর হচ্ছে ফলসের কাপড়টা হবে এটা পিওরের একটা ওড়না পাচ্ছ এই জামাটা যে নিবে ইনবক্স করে ফেলবা বিয়ান্নার এই ড্রেসটা পেয়ে যাচ্ছে এটা হচ্ছে ক্যাটালগটা হবে এটা মাত্র পেয়ে যাবা তোমরা আঠারোশো টাকা যে নিতে চাও ওইটা ইনবক্স করে ফেলবা প্রাইস পড়বে আঠারোশো টাকা এবার এটার কালার গুলো তোমাদেরকে দেখা দিচ্ছি এবার দেখা দিচ্ছি প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকা এগুলো সফট একদম সফট একটা সিল্কের মধ্যে হবে তারপরে এই যে জিরো সাইজের যে সিকোয়েন্স দিয়ে কাজ করা এগুলা বিশ্বাস করা একটা বাচ্চা দুই দুই দিনের একটা বাচ্চা কোলে নিল তার গায়ে লাগবে না এতটা এতটা ভালো কাজ করা হবে এইটা হচ্ছে জামাটা হবে এইটা হচ্ছে তোমার হবে এইটা হচ্ছে তোমার ক্যাটালগটা হবে আর এইটা হচ্ছে তোমার একদম সফট একটা পিওর এর মধ্যে সম্পূর্ণটা এই যে দেখো কাটওয়ার্কের ডিজাইন করার সাথে হচ্ছে এমব্রয়ডারি করা আছে এই যে দেখছো প্রাইস পড়বে মাত্র কত টাকা আঠারোশো টাকায় পেয়ে যাচ্ছ ইন্ডিয়ান টাকায় পেয়ে যাবা যে করে ফেলবা টাকা আরেকটা দেখাচ্ছি বিয়ান্নার সিল্কের উপরে হবে ইন্ডিয়ান এইটা হচ্ছে তোমার জামাটা হবে এইটা হচ্ছে তোমার ক্যাটালগটা হবে এইটা ভিতরে সেলরের কাপড় ফলসের কাপড় দেওয়া আছে এইটা হচ্ছে তোমার অন্যটা হবে আঠারোশো টাকায় যে তোমরা কি জামা পাচ্ছ মানে এটা এটা তোমরা মানে মার্কেটে গেলে মনে হবে যে কেনার জন্য যখন যাবা তখন মনে হবে কি যে হ্যাঁ পুষ্পাপুর কাছ থেকে এই ড্রেস নিয়ে আমি জিতছি যদি তুমি কিনার জন্য এই ড্রেসটা কেনার জন্যে মার্কেটে যাও তাইলে তোমার কাছে মনে হবে আর যাদের মনে হবে না যে এটা কি আঠারোশো টাকার ড্রেস নাকি তারা নিও না নিয়ে চয়েস নিবা না কারণ এই ড্রেসটা শুধুমাত্র একটা সেট আছে আমার আসছে আমার কাছে টাকাই পেয়ে যে বক্স করে ফেলবা প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকা এটা কত টাকায় পাচ্ছ আঠারোশো টাকায় পাচ্ছ এইটা দেখো এইটা খুব সুন্দর একটা জামা এইটা হচ্ছে ড্রেসটা হবে এইটা হচ্ছে তোমার ক্যাটালগটা হবে আর এইটা হচ্ছে ওন্নাটা হবে প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকা যে নিতে চাও এটা ইনবক্স করে ফেলবা আঠারোশো টাকায় কে যাচ্ছ মাস্টার কালারের মধ্যে হবে সম্পূর্ণ জামাটা হচ্ছে সি খুবই হাই কোয়ালিটির একটা সিল্কের উপরে হবে এটা দেখো এইটা তুমি সিচের উপরে পাচ্ছ বিয়ান্নার একটা জামা হ্যাঁ সতেরোশো পঞ্চাশ টাকায় পাচ্ছ এটা এটা হচ্ছে বিয়ান্নার একটা ড্রেস হবে এটা সিলোয়ারের কাপড় ফলসের কাপড়টা হবে আর এইটা হচ্ছে অন্যটা হবে ক্যাটালগের ড্রেস যদি কেউ কম প্রাইজে নিতে চাও এগুলা নিয়ে নিবা কারণ এগুলা মার্কেট প্রাইস সর্বনিম্ন পঁয়ত্রিশশো টাকা বিয়ান্নার প্রাইস পড়বে ইন্ডিয়ান বিয়ান্নার প্রাইস পড়বে আঠারোশো সরি সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশে এই জামাগুলো পেয়ে যাচ্ছ যে নিবে ইনবক্স করে ফেলবা প্রাইস পড়বে সতেরোশো পঞ্চাশ টাকায় এখানে কাজ করা আছে এইখানে কাজ করা আছে খুব সফট একটা কাপড় হবে সিলরের কাপড় ফলসের কাপড় আর এইটা হচ্ছে ওন্নাটা হবে এইটা হচ্ছে তোমার ক্যাটালগটা হবে প্রাইস পড়বে সতেরোশো পঞ্চাশ টাকা শহীদের প্রাইজে দিচ্ছি এই শহীদ কিন্তু এইসব রেসিপি রেদিকা করে শহীদের প্রাইজে দিয়ে দিচ্ছি আজকে ইন্ডিয়ান জামা ঠিক আছে সতেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে। যে নিবে এট ইন বক্স করে ফেলবা প্রাইস মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় পাচ্ছ এটা হচ্ছে ড্রেসটা হবে হচ্ছে কাপড়টা হবে আর এইটা হচ্ছে তোমার হবে যে নিবে এটিন বক্স করে ফেলবা প্রাইস পড়বে সতেরোশো পঞ্চাশ টাকায় এটা তোমরা সতেরোশো পঞ্চাশে এইটা পেয়ে যাচ্ছ ঠিক আছে সতেরোশো পঞ্চাশ টাকায় পাচ্ছ

আমি দুইটা লিখে দিই ট্যাগ লাগা নিছেন এটা কনফার্ম করেছে আপু আমার ড্রেসটা কনফার্ম করেছে কোনটা আপু এটা হচ্ছে 1750 এ পেয়ে যাচ্ছ এটা 1750 টাকা আর এই যে সিল্কেরটা এটা নিচেরটা হ্যাঁ এটা কাতানের রন্না দেখা যায় যে এটা হচ্ছে 1800 এইটা এটা সতেরোশো টাকায় পেয়ে যাচ্ছে। যে নিবে এটা ইনবক্স করে ফেলবা প্রাইস করবে সতেরোশো টাকা এটা তোমরা সতেরোশো টাকায় পেয়ে যাবার লাস্ট কালার হচ্ছে এইটা হবে এটা হচ্ছে তোমার জামাটা হবে এটা হচ্ছে লড়ের কাপড়টা হবে এটা হচ্ছে অন্যটা হবে এটা হচ্ছে ক্যাটালগটা হবে প্রাইস করবে সতেরোশো টাকা যে নিবে ইনবক্স করে ফেলবা হ্যাঁ সতেরোশো টাকায় পেয়ে যাচ্ছে যারা নিতে চাই টিন বক্স করে ফেলবা প্রায় সতেরোশো টাকায় পেয়ে যাবা এবার আরেকটা ডিজাইন দেখাচ্ছি বিয়ান্নার হচ্ছে তোমার বিয়ান্নার হবে এইটা হচ্ছে তোমার জামাটা হবে এটা হচ্ছে সেলারের কাপড়টা হবে আর এইটা হচ্ছে ওড়নাটা হবে এই জামাটা যে বক্স করে ফেলবা এটা আঠারোশো টাকায় পাচ্ছ ডিয়ান্নার এই ড্রেসটার প্রাইস পড়বে আঠারোশো টাকা আঠারোশো টাকায় এই জামাটা পেয়ে যাবা যে নিবে তিন বক্স করে ফেলবা এই দেখো এটা রয়ে গেছে ষোলোশো পঞ্চাশ টাকার এটার প্রাইস পড়বে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা যে নিবে টিন বক্স করে ফেলবে এটা ইন্ডিয়ান বুটিক্স এর একটা জামা হবে ষোলোশো পঞ্চাশ টাকা সেলরে কাপড় ফলস কাপড় এটা হচ্ছে অন্যটা হবে ষোলোশো পঞ্চাশ এ এইটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা দেখো কাজটা কি সুন্দর এটা অন্যের ভিতরে কাজ হবে প্রায় ষোলোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছ যে নিবে এটি বক্স করে ফেলবা প্রাইস পড়বে ষোলশো পঞ্চাশ টাকা এটা দেখো এটা হচ্ছে জামাটা হবে যারা হাতের কাজের জামা খুঁজতেছ তারা কালকে সকালে আমি একটা ভিডিও দিব সেখান থেকে নিয়ে নিও এটা সেলারের কাপড় ফলসের কাপড় আর এটা হচ্ছে অন্যটা হবে সতেরোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকা এটা পেয়ে যাচ্ছে। প্রাইস পড়বে ষোলশো পঞ্চাশ টাকা মমতাজের কাতান এই দুইটা রয়ে গেছে বাইশশো টাকার এই দুটো রয়ে গেছে লাস্ট মমতাজের কাতান বাইশশো টাকার এই দুটো রয়ে গেছে এইটা এটা হচ্ছে তোমার ক্যাটালগটা হবে আর এইটা হচ্ছে তোমার অন্যটা হবে মমতাজ তিনটা মমতাজ তিনটা রয়ে গেছে যে নিতেছে ওইটা ইনজক্স করে ফেলবা বাইশশো টাকায় মমতাজ পেয়ে যাচ্ছে প্রায় করবে বাইশশো পঞ্চাশ টাকা সরি বাইশশো পঞ্চাশ এই মমতাজের ড্রেসগুলো পেয়ে যাচ্ছো এটা দেখো এইটা তোমরা বাইশশো পঞ্চাশে পাচ্ছো মমতাজ বারশো পঞ্চাশ টাকা যে নেবে ইনভলস করে চলবা এটা হচ্ছে তোমার ক্যাটালগটা হবে বাইশশো পঞ্চাশে এই জামাটা পেয়ে যাচ্ছে। মমতাজের এই ড্রেসটা বাইশশো পঞ্চাশ টাকায় পাচ্ছো বাইশশো পঞ্চাশে পেয়ে যাবা রেড কালারের এই মমতাজটাও তোমরা বাইশশো পঞ্চাশ টাকায় পাচ্ছ এইটা তোমরা বাইশশো এ পেয়ে যাবা এইটা হচ্ছে তোমার সালোয়ারের ক্যাটালগটা হবে আর এইটা হচ্ছে অন্যটা হবে প্রাইস পড়বে বাইশশো পঞ্চাশ টাকা যে নিতে চাও এটা ইনবক্স করে ফেলবা প্রাইস তোমরা বাইশশো পঞ্চাশে পাচ্ছ আচ্ছা দিল্লির বুটিক দেখা দিচ্ছি এটাতে ডিসকাউন্ট করে দিব করে বুটিক এই জামাটাতে তোমাদেরকে ডিসকাউন্ট করে দিচ্ছি এটা এটা হচ্ছে হচ্ছে তোমার জামাটা হবে এইটা হচ্ছে তোমার জামার নিচের কাজটা হবে না হামিদের ড্রেস হবে না এটা সিলওয়ারের কাপড় ফলসের কাপড় এটা হচ্ছে অন্যটা হবে প্রাইস ছিল তোমার তেইশশো পঞ্চাশ টাকা আজকে একুশশো টাকায় দিয়ে দিচ্ছি এটা এটা যে আমার নিচে খুব সুন্দর করে কাজ করা আছে প্রাইস পড়বে মাত্র একুশশো টাকা এইটা তোমরা একুশশো টাকায় পেয়ে যাচ্ছে ঠিক আছে একুশশো টাকায় এই জামাটা পেয়ে যাবা প্রাইস পড়বে একুশশো টাকা এইটা দেখো এইটা হচ্ছে তোমার জামাটা হবে সম্পূর্ণটা হচ্ছে তোমার কাজ করা হবে হ্যাঁ এটা সেলর এর কাপড়টা হবে এটা হচ্ছে ওড়নাটা হবে প্রাইস কত টাকায় পাচ্ছে এটা এটা তোমরা পেয়ে যাবা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা 1650 এ এটা পেয়ে যাচ্ছে এটার আরেকটা কালার আছে একটু আসতে আসতে শায়নূর মানুষকে টাইম দিতে হয় যে একটু দেখবে স্ক্রিনশট নিবে এটার টাইম দিতে হবে আজকে করবে না কাল সররা আচ্ছা এটা জেনিপিন বক্স করে ফেলবা এই যে এটা যা নিচে দেখো এটা কাজটা যে একদম এত মুসলিন একটা কাজ প্রাইস পড়বে মাত্র কত টাকা ষোলোশো পঞ্চাশ টাকায় পাচ্ছে এটার আরেকটা কালার আছে এইটা ষোলোশো পঞ্চাশের আরেকটা কালার হচ্ছে এইটা হবে এটা হচ্ছে তোমার জামাটা হবে এটা হচ্ছে সেলরের কাপড়টা হবে আর ফলসের কাপড়টা হবে এটা হচ্ছে ওড়নাটা হবে প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা যে নিতে চাও ওইটা ইনবক্স করে ফেলবা ষোলোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছ প্রাইস তোমরা ষোলোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবে আচ্ছা এটা দেখো এটা হচ্ছে তোমার সুইচ কটনের একটা জামা হবে এইটা হচ্ছে তোমার ড্রেসটা হবে হ্যাঁ এটা হচ্ছে জামাটা হবে জামার নিচে দেখো সম্পূর্ণটা ডটারি করা হ্যাঁ এর হ্যাঁ কাপড় কাপড়টা হবে এটা হচ্ছে অন্যটা হবে বারোশো পঞ্চাশ টাকায় এই জামাটা পেয়ে যাচ্ছে। যে নিবেক্স করে ফেলবা এই যে অন্য সাইড খুব সুন্দর করে কাজ করা আছে প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে। যারা নিতে চিন বক্স করে ফেলবা প্রাইস বারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছ এই কালারটা কি দেখাইছি কিনা আমি জানি না তবে ফুল খুলবো না হালকা খুলে দেখা দিচ্ছি এটা হচ্ছে যে আমার নিচের কাজটা হবে এইটা হচ্ছে তোমার সেলরের কাপড়টা হবে আর এইটা হচ্ছে তোমার অন্যটা হবে যে নিবে তিন বক্স করে ফেলবা প্রাইস পড়বে মাত্র কত টাকায় পাচ্ছ এই যে দেখো অন্য সাইডও খুব সুন্দর করে কাজ করা আছে হ্যাঁ এই যে দেখো খুব সুন্দর করে অন্য সাইডও তোমার কাজ করা আছে প্রাইস পড়বে মাত্র এই যে চিকেনে বারোশো পঞ্চাশ টাকা যে নিতে চা ইনবক্স করে ফেলবা বারোশো এইটা দেখো এইটা হচ্ছে তোমার ড্রেসটা হবে এইটা হচ্ছে তোমার সালোয়ারের কাপড়টা হবে আর এইটা হচ্ছে অন্যটা হবে সাতশো আশি টাকায় এই জমজমটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়বে সাতশো আশি টাকা সাতশো আশি টাকায় পেয়ে যাচ্ছ জমজমে প্রাইস পড়বে সাতশো আশি টাকা কিওনার এই জামাটার প্রাইস ছিল চোদ্দশো পঞ্চাশ টাকা এরপরে ডিসকাউন্ট দিয়ে বারোশো পঞ্চাশ টাকায় আসছি আজকে আর ডিসকাউন্ট করে দিচ্ছি এই একটাই আছে একটা কালার যদি কেউ নিতে চাও নিয়ে নিতে পারবা বারোশো পঞ্চাশে দিয়ে দিচ্ছি পিওনার এই জামাটা এইটা হচ্ছে তোমার ক্যাটালগটা হবে আর এইটা হচ্ছে তোমার ওন্নাটা হবে প্রাইস পড়বে পিওনার এই ড্রেসটার প্রাইস পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশে এইটা পেয়ে যাচ্ছে পিওনার স্টোনের গ্যারান্টি দিব না আমি হ্যাঁ পিওনার এই জামাটা আজকে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি বারোশো টাকা শুরুতে একটা কালারই আছে আপুরা একজন আপু নিতে পারবা বারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছ যে নিবে এটা ইনবক্স করে চলবা কাজ করবে বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এইটা দেখো এইটা হচ্ছে তোমার ড্রেসটা হবে এইটা হচ্ছে তোমার জামাটা হবে শহীদের হ্যাঁ চোদ্দশো পঞ্চাশ টাকা ছিল আজকে ডিসকাউন্ট করে দিচ্ছি সেলোয়ারের কাপড়টা হবে আর এইটা হচ্ছে তোমার ওড়নাটা হবে যে নিতে চাও এটা ইনবক্স করে ফেলবা বারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছ এই যে দেখো বারোশো পঞ্চাশে আজকে দিয়ে দিচ্ছি কত কমে শহীদের এই জামা দিয়ে দিলাম বারোশো পঞ্চাশ টাকা যে নিতে চাও এটা ইনবক্স করে ফেলবা প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এই শহীদের এই ড্রেসটা আজকে অনেক কাপড়কে আমি সোল্ড বলছি এটা আরেকটা পাওয়া গেছে যদি কেউ নিতে চাও নিয়ে নিবা এটা হচ্ছে সিল্কের উপর হবে হ্যাঁ চুন্ডি সিল্কের উপরে হবে সিলোয়ারের কাপড় আর এটা হচ্ছে অন্যটা হবে প্রাইস পড়বে চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশে এই জামাটা পেয়ে যাচ্ছে। চোদ্দশো পঞ্চাশ টাকায় পাচ্ছো যে নিবে তিন বক্স করে ফেলবা প্রাইস পড়বে চোদ্দশো পঞ্চাশ টাকা ঠিক আছে চোদ্দশো পঞ্চাশ টাকায় পেয়ে এই ড্রেসটা দেখো এইটা হচ্ছে তোমার জামাটা হবে হচ্ছে তোমার ড্রেসটা হবে একদম কটনের উপরে খুব সুন্দর একটা জামা এইটা হচ্ছে তোমার সিল কাপড়টা হবে আর এইটা হচ্ছে তোমার অন্যটা হবে যে নিতে ইনবক্স করে ফেলবা প্রাইস পড়বে মাত্র কত টাকায় পাচ্ছ এইটা তোমরা পেয়ে যাবা এই যে দেখোটা অসম্ভব সুন্দর একটা অন্যা এটা মাত্র আজকে নয়শো টাকায় দিয়ে দিচ্ছি বারোশো শহীদের ড্রেস হ্যাঁ নয়শো টাকায় পেয়ে যাচ্ছ এগুলা মানে পানির দামে দিতেছি তোমাদেরকে নয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছে এই ড্রেসটা প্রাইস পড়বে মাত্র নয়শো পঞ্চাশ টাকা গঙ্গা নেই আপু যে বাংলা গঙ্গা কালকে রাতে দেখাইছি যে সেটা আছে আচ্ছা নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ বারোশো পঞ্চাশের ড্রেস তোমরা নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবা যে নিবে তিন বক্স করে ফেলবা নয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছ আচ্ছা এইটা দেখো এটা যে বক্স করে ফেলবা এটা তোমরা তেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবা প্রাইস পড়বে মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় শহীদের পাল কালারের একটা জামা হবে এইটা হচ্ছে ড্রেসটা হবে এটা হচ্ছে জামার নিচের কাজটা হবে হ্যাঁ পাল কালারের উপরে হবে এটা হচ্ছে সেলরের কাপড়টা হবে আর এইটা হচ্ছে মুসলিমের একটা অন্য পাচ্ছ প্রাইস পড়বে তেরোশো টাকা যে নিতে চাই ওইটা ইনবক্স করে ফেলবা বা তেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছ শহীদের এই ড্রেসটা প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা যে নিবে এটা ইনবক্স করে ফেলবা বা তেরোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি প্রাইস পড়বে তেরোশো পঞ্চাশ টাকা এইটা দেখো এইটা হচ্ছে তোমার শহীদের একটা ড্রেস হবে এইটা হচ্ছে তোমার জামাটা হবে হ্যাঁ এইটা হচ্ছে তোমার জামাটা হবে এইটা হচ্ছে তোমার

বিয়ান্নার এই মেরুন কালারের ড্রেসটা খুব সুন্দর এটা দেখো সিল্কের উপরে হবে আঠারোশো টাকা হ্যাঁ এটা পিওর হবে সম্পূর্ণ মধ্যে একদম জিরো সাইজের সিকোয়েন্সের কাজ করা আছে এই যে দেখছো প্রাইস পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে তোমার ক্যাটালগটা হবে বিয়ান্না আঠারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে ইন্ডিয়ান বিয়ান্নার ড্রেস প্রাইস পড়বে 1855 টাকা। জানি তো তোমরা ইনবক্স করে ফেলবা। এটা দেখো। বডি সাইজ আছে 46, লং আছে হচ্ছে 44। এইটা হচ্ছে তোমার ড্রেসটা হবে। এটা হচ্ছে তোমার কি বেলটা হবে আর এইটা হচ্ছে তোমার ওন্নাটা হবে। এটা চাইলে তোমরা ওন্নার মতโนও করতে পারবা। হেজাব দিও হেজাবের মতন করেও পড়তে পারবা চাইলে কোটির মতনও পড়তে পারবা এটা অনেক স্টাইলে পরা যায় এটা বক্স করে সাতশো পঞ্চাশ টাকায় দিচ্ছি বারোশো টাকা দিয়ে কিনা ড্রেস সাতশো পঞ্চাশে দিয়ে দিচ্ছি বডি সাইজ ফটি এইট হবে লং ফিটির উপরে আছে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকায় এই জামাটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ টাকা যে নিবে ইনবক্স করে ফেলবা সাতশো পঞ্চাশে এই জামাটা পেয়ে যাচ্ছে। এটা দেখো এটা হচ্ছে শহীদের একটা ড্রেস হবে বারোশো পঞ্চাশ টাকা এটা প্রাইস ছিল এটা হচ্ছে তোমার জামাটা হবে এটা হচ্ছে তোমার সেলোয়ারটা হবে আর এইটা হচ্ছে অন্যটা হবে আজকে নিলে তোমাদেরকে এক হাজার পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি প্রাইস পড়বে এক টাকা এক হাজার পঞ্চাশে পেয়ে যাচ্ছো বারোশো পঞ্চাশের ড্রেস এক হাজার পঞ্চাশ টাকায় পাচ্ছো সম্পূর্ণ সিল্কের উপরে হবে এক হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাবা ফুল জানাটা হচ্ছে তোমার সিল্কের উপরে হবে যে নিতে চাইটি বক্স করে ফেলবা প্রাইস পড়বে মাত্র এক টাকা কালকে রাতে যে কয়টা ড্রেস আমার রয়ে গেছে সেগুলো এবার দেখা দিচ্ছি হ্যাঁ কালকে রাতে এই ড্রেসগুলো রয়ে গেছে যে নিবে বক্স করে ফেলবা তেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে। যারা নিতে চাও গিফটের জন্যে এইসব ড্রেস নিয়ে নিবা বিশ্বাস করো কাপড়ের কোয়ালিটি এতটা ভালো মানে এগুলা তোমরা একদম মানে মনে হবে যে এগুলো একটা পাকিস্তানি ড্রেস তোমরা গায়ে পরে আসো এইটাই সেলোয়ারের কাপড়টা অনেক ভালো হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হবে প্রিমিয়াম কোয়ালিটির কটন এটা হচ্ছে তোমার ওনাটা হবে যে নিতে চাও এটা ইনবক্স করে ফেলবা প্রাইস পড়বে মাত্র কত টাকায় পাচ্ছ এটা পেয়ে যাবা তেরোশো টাকা তেরোশো পঞ্চাশে এই ড্রেস গুলা দিয়ে দিচ্ছি আপু হাতের কাজের যে কয়েকটা আছে আমি কালকে ভিডিও দিব সকালে সে ভিডিও দেখে নিবা হ্যাঁ তেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ কারণ হাতের কাছে দেখাইতে যে আমার আর কোনো ড্রেস যায় না শুধু ওগুলাই যাইতেছে আর ওগুলাতে যারাই নিতেছো আবার বলে দিতেছি টুকটাক প্রবলেম থাকবে কোনোভাবে রিটার্ন হবে না মানে কালার মিস্টেক প্রবলেম দিয়েছি আর ওই যে ওরা যে হাতের কাজ করার জন্য কালো একটা ইয়া বসায় না। এইভাবে যদি কেউ নিতে নিবা হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে ড্রেস নিবা ড্রেস নিয়ে ড্রেস চয়েস করে নেওয়া যাবে না যেসব পেজে ড্রেস চয়েস করতে দেয় আপুরা সেইসব পেজ থেকে ড্রেস নিবা আমাদের পেজে আমরা সিস্টেম কারণ একটা ড্রেস এই একটা ড্রেস নিয়ে আবার চয়েস করা যে আমাদের থেকে পঞ্চাশ গুণ বেশি সেই সব পেজ থেকে নিয়ে ভাই চয়েস করে নিবা আমাদের থেকে নেওয়ার কোনো প্রয়োজন নেই পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছ নেবে বক্স করে ফেলবা প্রাইস পড়বে পনেরোশো টাকা পনেরোশো টাকায় পাচ্ছো আমরা হচ্ছে আমার এইটা ভেবে আশ্চর্য লাগে আজকে আমি মনে মনে ভাবলাম যে আমার যেসব আপুরা বাংলাদেশের বাইক থেকে ড্রেস নেয় ওনারা তো দেখেও না ওনারা আমাদের দেশে মানে দেখা যায় মার্কেটও যায় না দেখিও না ওখানে বসে বিশ্বাস করে ড্রেসটা নিচ্ছে পাচ্ছে ঠিক এক বছর পরে তারপর ওনাদের রিভিউগুলো দেখলে আশ্চর্য লাগে নিজের থেকে ভালো লেগে যায় মনে হয় যে তারপর থেকে তাকে সব ড্রেস দি আর আমাদের বাংলাদেশের আপুরা তোমরা মার্কেটে যাও দেখো শুনো বুঝো ইন্ডিয়ান ড্রেস রিটার্ন করলে যেন আমার অনেক খারাপ লাগে যারা ড্রেস বুকিং করবা প্লিজ আমি বারবার বলে দিচ্ছি আমার পেজের এর কোনো অপশন নেই আপু আমি যদি এই ড্রেসটা এক হাজার টাকা প্রফিট করতাম তাহলে আমি চয়েস করে নিতে দিতাম আমি একটা ইন্ডিয়ান ড্রেস এক হাজার টাকা প্রফিট করতাম তাহলে আমি চয়েস করে নিতে দিতাম আমার এই ড্রেসটা আছে একটা কপি এটার জন্য দশজন আপু থাকে দশটা বকা আমাকে শুনতে হয় আর যারা চয়েস করে নেয় তাদেরকে আমার আমার নেক্সট টাইম এর ড্রেস একদম দিতে মন চায় না আমি তাদের ব্লকেও দেওয়া হয় চয়েস করে আমার পেজ থেকে আবার অন্য অন্য আইডি দিয়ে অর্ডার করে চয়েস করে কোনো ড্রেস নিবা না এখন থেকে ভাবতেছি যে বিদেশিদের বেশি দিব ওনাদের প্রাধান্য বেশি দিব আমার ড্রেস রিটার্ন হবে না এটা দেখো এটা যে বক্স করে ফেলবা তেরোশো পঞ্চাশ টাকায় পাঁচশো খুবই সুন্দর তেরোশো টাকা ড্রেস এটা যে নিতে বক্স করে ফেলবা প্রাইস করবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তোমরা জামা এটা হচ্ছে তোমার ড্রেসটা হবে এটা হচ্ছে জামাটা হবে এটা জামার নিচের কাজটা হবে অসম্ভব সুন্দর কাজ করা এটা হচ্ছে তোমার সালওয়ারের কাপড়টা হবে আর এইটা হচ্ছে অন্যটা হবে এই জামাটা অনেক সুন্দর এই যে দেখো দেখোটা মানে এত কাপড়ের কোয়ালিটি একদম হাই কোয়ালিটি বলতে পারো এই যে দেখো প্রাইস পড়বে পনেরোশো টাকা যে নিতে চাই বক্স করে দেবা এগুলো প্রত্যেকটা ড্রেসের কাপড় মানে একদম মনে হবে কি যে একদম শরীরে লেগে আসছে এটা কি দেখা শেষ

আচ্ছা এটা দেখাইছি আছে আর দুইটা অনেকগুলো আছে প্রায় বৃষ্টাংশি এটার এটা কত দিয়ে কিনে আনছি শুনলে অবাক হয়ে যাবে এটা চোদ্দশো টাকায় কিনে আনছি আমি এটা দেখো এইটা হচ্ছে ড্রেসটা হবে এইটা হচ্ছে তোমার জামার নিচের কাজটা হবে সম্পূর্ণ চিকেনের কাজ করা হবে হ্যাঁ মার্শালের হবে এটা সেলারের কাপড়টা হবে মানে এত সফট কাপড় গুলো এইটা হচ্ছে তোমার ক্যাটালগটা হবে এইটা হচ্ছে তোমার প্যাকিংটা হবে মানে অনেক সুন্দর একটা ব্যাগ দাও আছে। এইটা হচ্ছে তোমার এই যে দেখো এই যে দেখছো কাজটা কি সুন্দর প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা যে নিতে ইনবক্স করে ফেলবা প্রাইস পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছ প্রাইস পড়বে পনেরোশো টাকা যারা নিবে এটাও দেখাইছি এটা এটা সেল না পনেরোশো টাকায় পাচ্ছ এটা দৃষ্টি আংশি এটা চোদ্দশো টাকা দিয়ে এনে পনেরোশো টাকায় দিচ্ছি এটা হচ্ছে দুইটা আছে আর মাত্র সব শেষ এইটা হচ্ছে জামাটা হবে এইটা হচ্ছে জামার নিচের কাজটা হবে হ্যাঁ এইটা হচ্ছে তোমার সেলোয়ারের কাপড়টা হবে আর এইটা হচ্ছে ওড়নাটা হবে যে নিতে চাই বক্স করে ফেলবা পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছে। প্রাইস পড়বে পনেরোশো টাকা যারা নিতে চাই বক্স করে ফেলবা এটা হচ্ছে তোমার ক্যাটালগটা হবে প্রাইস পনেরোশো টাকায় পাঁচশো হচ্ছে টাকার কালের একটা ড্রেস হবে চিকেন এর টু পিস এটা আমি দুইটা বানাইতে দিচ্ছি আমি একদিন একটা পরে লাইট করব সেদিন দেখবা কত সুন্দর লাগে দেখতে এটা হচ্ছে জামাটা হবে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা হবে আর এইটা হচ্ছে ব্যাগটা হবে এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানের টাক কালার হবে প্রাইস পড়বে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশে পেয়ে যাচ্ছ চোদ্দশো আশি টাকার এই জামাটা রয়ে গেছে চোদ্দশো আশি টাকার এই ড্রেসটা রয়ে গেছে কটনের উপরে হবে যে নিতে চাও ওইটা ইনবক্স করে ফেলবা এইটা হচ্ছে জামাটা হবে এটা যে আমার নিচের কাজটা হবে এটা সেলোয়ারের কাপড়টা হবে এটা হচ্ছে ওড়নাটা হবে প্রাইস পড়বে চোদ্দশো আশি টাকা চারিজ ইসমার এটার আরেকটা কালার হবে এটা কলিজা টাইপের কালার হ্যাঁ আরেকটা কালার হচ্ছে এইটা হবে ব্লু কালার আরেকটা কালার হচ্ছে সি গ্রিন না ব্লু এটাকে বলে এই যে দেখো এটা আর এটা ওড়নাটা এটা এটা হবে প্রাইস পর্বে আচ্ছা এই কালো ড্রেসগুলো আমি লাস্টে আরও কিছু এনে একদম মানে বোকান মতন ধরা খেয়ে গেলাম যে এতগুলা ড্রেস আমার আপুরা নিছে আবার আমি কেন আনতে গেলাম আবার এনে আমি এখন এগুলা কিনা প্রাইজে ছাড়তেছি এটা দেখো এটা যে নিবেন বক্স করে ফেলবা এটা 1900 টাকায় পেয়ে যাচ্ছে প্রাইস পর্বে 1900 টাকা যারা নিতে চাই বক্স করে ফেলবা প্রাইস উনিশশো টাকায় এই জামা পেয়ে মাত্র টাকা উপরে হবে এই যে সম্পূর্ণটা হচ্ছে কাজ করা হবে হ্যাঁ টাকায় এই ড্রেসটা পেয়ে যাচ্ছ যে নিতে চাই বক্স করে ফেলবা প্রাইস পড়বে এই যে এই ড্রেস তোমার চারের কাছাকাছি এটার প্রাইস বিয়ান্নার একদম সম্পূর্ণ মুসলিম এইটা দেখো এটা হচ্ছে জামাটা হবে এটা হচ্ছে ওন্নাটা হবে প্রাইস করবে মাত্র কত টাকায় পাচ্ছ উনিশশো টাকায় পেয়ে যাচ্ছ উনিশশো টাকায় এই জামাটা পেয়ে যাবা যে নিতে চাও ওইটা ইনবক্স করে ফেলবা প্রাইস পড়বে উনিশশো টাকা মুসলিমের উপরে হবে মুসলিমের ড্রেস প্রাইস উনিশশো টাকা এত সুন্দর এই যে দেখো এই যে দেখো উনিশশো টাকায় পেয়ে যাচ্ছ যারা নিতে বক্স করে ফেলবা কয়েক বা এই স্কার্টটা আজকে নয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি আমি বারোশো পঞ্চাশের ড্রেস কিনা প্রাইস বারোশো পঞ্চাশ নিজের পকেট থেকে তোমার বারোশো টাকা হলে প্রায় দুশো টাকার মতন দিতেছি নয়শো টাকায় পেয়ে যাচ্ছে। যে নিবে বক্স করে ফেলবা প্রাইস করবে নয়শো টাকায় স্কার্ট স্কার্টটা অনেক বেশি সুন্দর নয়শো টাকায় পেয়ে যাচ্ছে এই জামাটা নয়শো টাকায় পেয়ে যাবে এটা এটা দেখো হচ্ছে তোমার বিপুলের বিপুলের জামা ছাব্বিশশো টাকা ছিল আজকে ডিসকাউন্ট করে দিচ্ছি আজকে যদি কেউ নিতে চাও এটা আজকে তেইশশো টাকায় দিয়ে দিচ্ছি চব্বিশশো টাকায় কিনা তেইশশো টাকায় দিয়ে দিচ্ছি একশো টাকা নিজে থেকে দিচ্ছি টাকায় পেয়ে বিপুল তেইশশো টাকায় পেয়ে যাবা যে নেবে টিনবক্স করে ফেলবা বিপুলের প্রাইস পড়বে তেইশশো টাকা বিনয়ের কাতান প্রাইস ছিল তোমার উনিশশো টাকা উনিশশো পঞ্চাশ কত ছিল এটা সালোয়ারের কাপড়টা আর এটা অন্যটা আজকে নিলে পেয়ে যাচ্ছ আঠারোশো টাকা লাস্ট একটা এটা নিয়েছিলাম কিন্তু এই জামাটা পেয়ে যাবা যে নিতে চাও ওইটা ইনবক্স করে ফেলবা প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকা এটা কত টাকায় পাচ্ছো আঠারোশো টাকায় দিয়ে দিচ্ছি শুধু এক পিজে আছে কাতানের উনিশশো টাকা ছিল দেড়শো টাকা ডিসকাউন্ট করে আঠারোশো পঞ্চাশ টাকায় দিচ্ছি একদম সফট একটা কাতানের মধ্যে পাচ্ছো ঠিক আছে সিল্কের উপরে হবে প্রাইস পড়বে আঠারোশো টাকা

আচ্ছা এইটা বিয়ান্নার একটা ড্রেস হবে হচ্ছে তোমার জামাটা হবে হ্যাঁ হচ্ছে তোমার ড্রেসটা হবে হচ্ছে তোমার জামাটা হবে এইটা হচ্ছে জামার নিচের কাজটা হবে নিচের কাজটা হবে এটা আর এইটা হচ্ছে তোমার ওন্নাটা হবে আজকে নিলে এগুলো আমি ছাব্বিশশো পঞ্চাশ টাকায় বিক্রি করছি আজকে আঠারোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি আঠারোশো পেয়ে যাচ্ছ যে নিতে করে ফেলবা প্রাইস চা আঠারোশো এই ওন্নাটা দেখছো কি সুন্দর অনেক ভালো লাগে দেখতে আঠারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছ যে নিতে চন বক্স করে ফেলবা আচ্ছা ঠিক আছে সবাইকে